আসসালামু আলাইকুম ভিউয়ার্স। তো আজ আমি একটা রিকোয়েস্টেড ভিডিও বানাবো, বাট এই ভিডিওটা রিকোয়েস্টেড হলেও আমার নিজেরও কিছুদিন ধরে এই প্রবলেমটা হচ্ছে, সেটা হলো হেয়ার ফল। প্রায় সবারই হেয়ার ফলের প্রবলেম হয়, তার জন্য এই ভিডিওটা মেক করা। আমি নিজেও এই রেমেডিটা ইউজ করেছি অ্যান্ড ভালো রেজাল্ট পেয়েছি। তো আমি তোমাদেরকে সবকিছুই বলে দিব, তার জন্য তোমাদেরকে ভিডিওটা দেখা লাগবে। তার আগে তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর ফার্স্টে আমি তোমাদেরকে বলি, ভিডিওটা বানানোর মূল উদ্দেশ্য হলো এটা, এই ভিডিওটা বানানোর জন্য অনেকে রিকোয়েস্ট করছে যাদের হেয়ার ফল হচ্ছে। তো আমিও ভাবলাম যে ভিডিওটা বানাই ফেলি, কারণ আমি নিজেই যেহেতু উপকৃত হয়েছি এই রেমেডিটা ইউজ করে। তো রেমেডিটা ইউজ করার আগে আমি তোমাদেরকে উপাদানগুলো দেখিয়ে দেবো যেগুলো দিয়ে আমি রেমেডি বানাবো। তো ফার্স্টে আমাদের প্রয়োজন হবে পেঁয়াজ, এই লাল পেঁয়াজগুলো। তোমরা এই লাল পেঁয়াজগুলোর উপকারিতা সবাই জানো। লাল পেঁয়াজগুলো আমাদের হেয়ার গ্রোথের জন্য অনেক উপকারী। এটা নতুন চুল গজাতে সাহায্য করে, চুল পড়া কমায়। আর সেকেন্ড লাগবে লেবু। লেবু আমাদের, লেবুতে ভিটামিন সি আছে, সবাই জানে। লেবুতে একটু জ্বালা পোড়া করে স্কিনে লাগলে বা মাথায় স্ক্যাল্পে লাগলে, কিন্তু সেটা তেমন কোনো প্রবলেম না। বাট লেবু আমাদের চুলকে অনেক স্মুথ করে, চুলকে সিল্কি করে দেয়। তো এখানে আমি লেবু ইউজ করব। আর থার্ড হলো নারিকেল তেল। নারিকেল তেলের উপকারিতা সবাই জানো, এখানে আমি নারিকেল তেলও ইউজ করব। তো নারিকেল তেলে তো চুলকে, চুলের জন্য কতটা উপকারী তোমরা সবাই জানো। তো ঠিক আছে, রেমেডিটা তৈরি করি এখন। তো ফার্স্টে আমি এই পেঁয়াজগুলোকে স্ম্যাশ করে এর রস বের করে নিব। তো আমার স্ম্যাশ করা হয়ে গিয়েছে, তো আমি এখানে এর জুসটা বের করে নিয়েছি। তো আমি এখন এই লেমনের জুস বের করে নিব। তো আমি এখানে লেমন জুসও তৈরি করে রেখেছি। তো আমি এখানে লেমন জুস নিয়ে নিলাম। আর এখানে নিব নারিকেল তেল, কোকোনাট অয়েল, লেমন জুস ইউজ করব। এখানে আমি 2 টেবিল স্পুন লেমন জুস দিয়ে দিলাম। এখানে আমি 1/2 টেবিল স্পুন নারকেল তেল দিব এখন। আমি এখানে 1/2 টেবিল স্পুন নারকেল তেল দিয়ে দিচ্ছি। এখন রেমেডিটাকে ভালোভাবে মিক্স করে ফেলতে হবে। আমি এটাকে ভালোভাবে মিক্স করে নিচ্ছি। তোমরা এই রেমেডিটা কিভাবে ইউজ করবা আমি তোমাদেরকে বলে দিই, কতদিন ইউজ করবা, কতক্ষণ চুলে রাখবা আমি তোমাদেরকে বলে দিচ্ছি। তোমরা রেমেডিটা 7 দিন ইউজ করবা, দেন নিজেই রেজাল্টটা দেখতে পারবা যে তোমাদের চুল পড়া কতটা কম হয়ে গিয়েছে, কতটা চুল গজাতে শুরু করেছে। তো তোমরা এটা হেয়ারে নেওয়ার পরে, অ্যাপ্লাই করার পরে তোমরা 40 মিনিট এটা মাথায় রাখবা, আর তারপরে শ্যাম্পু করে ফেলবা। তো এটা কিন্তু সপ্তাহে 7 দিন ইউজ করবা। আর অবশ্যই আমাকে কমেন্টে জানাবা যে তোমরা এটা ইউজ করে কেমন রেজাল্ট পেয়েছো। আমি অবশ্যই ইউজ করে অনেক ভালো রেজাল্ট পেয়েছি, যার জন্য আমি তোমাদেরকে এটা সাজেস্ট করব। তো আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা। আসসালামু আলাইকুম।